হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি শেয়ার করব 2022-এ যে সমস্ত বাংলা ছবি রিলিজ হবে সেই সমস্ত বাংলা ছবির আপডেট নিয়ে। আশা করি এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে আর আপনারা জানতে পারবেন যে কী কী বাংলা ছবি আপকামিং রিলিজ হতে চলেছে 2022-এ। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক এবার। নাম্বার ওয়ানে আছে রঘু ডাকাত। এই মুভিতে দেব অভিনয় করছেন। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের উদ্যোগে এই মুভিটি আসছে 2022-তে। নাম্বার টুতে আছে ধর্মযুদ্ধ। ধর্মের লড়াই নিয়েই এই গল্প। এই মুভিতে রয়েছেন সোহম, শুভশ্রী, পার্ন এবং এছাড়াও আরও অনেক দক্ষ অভিনেতা অভিনেত্রীরা কিন্তু রয়েছেন, যেমন সপ্তর্ষি, কৌশিক এছাড়াও অনেকে। এই মুভিটি আসছে 2022-তে ফেব্রুয়ারিতে। নাম্বার 3, কাকাবাবুর প্রত্যাবর্তন। টানটান রহস্যে ঘেরা থ্রিলিং এক্সপিরিয়েন্স দিতে বাংলা কিন্তু একেবারে প্রস্তুত। এই ছবিতে রয়েছেন প্রসেনজিৎ, তার মানে নিশ্চয়ই অ্যাডভেঞ্চার থাকবে। ঠিক সেরকমই একটা অ্যাডভেঞ্চারের হদিশ আপনাকে দেবে এই মুভিটি, কাকাবাবুর প্রত্যাবর্তন। নাম্বার ফোরে আছে স্বাস্তিক সংকেত। এই মুভিটি একটা স্কাই ফাই মুভি, কারণ এই মুভিতে সায়েন্স ফিকশনটাকে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়েছে। এই মুভিতে করোনার মতনই একটা ভাইরাসকে কেন্দ্র করে কী করে একটা মহামারী সৃষ্টি করে তার আবার ভ্যাকসিন তৈরি করে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি করা যায় সেই পুরো গল্পটা নিয়ে। নাম্বার 5, বাবা বেবি এবং ও। এই মুভিতে রয়েছেন সোলাঙ্কি এবং যীশু সেনগুপ্ত, দুটো বাচ্চাকে কেন্দ্র করে এই মুভির গল্প। এই মুভিটিও আসছে 2022-তে। নাম্বার সিক্সে আছে রাভণ। এই মুভিতে মুখ্য চরিত্র অভিনয় করছেন জিৎ, কিন্তু এবার নায়ক নয়, খলনায়ক হিসেবেই জিৎ এবার নজর কাড়বে হাজারো দর্শকের। নাম্বার 7, ডক্টর বাক্সি। এই মুভিতে অভিনয় করেছেন শুভশ্রী, কিন্তু এই মুভিটা হচ্ছে একটা মেডিকেল থ্রিলার, তাই এই মুভির উত্তেজনা কিন্তু সম্পূর্ণ টান টান থাকবে পুরো মুভি জুড়ে। নাম্বার 8, কাছের মানুষ। এই মুভিতে রয়েছেন দেব এবং প্রসেনজিৎ, তার মানে বুঝতেই পারছেন যে দুই মহানায়ক যখন একই সাথে তখন নিশ্চয়ই মুভিটা খুব ভালো হবেই। নাম্বার 9 রাখছি ভয় মুভিটি। এটা একটা ভৌতিক ঘটনাকে কেন্দ্র করে তৈরি। নাম্বার 10, লাভ ম্যারেজ। এই মুভিতে রয়েছেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা, যাকে আমরা দেখেছিলাম ম্যাজিক মুভিতে। আশা করি এই মুভিটাও দর্শকের নজর কাড়বে। এছাড়াও রয়েছে হামি 2। ইনফ্যাক্ট এই মুভিটা আসবে 2022-তে ডিসেম্বর মাসে। আশা করি মুভিটা খুব ভালো হবে, কারণ হামির ফার্স্ট পার্ট অবশ্যই সকলের ভালো লেগেছে। এছাড়াও প্রসেনজিতের আরেকটি মুভি রয়েছে কাবেরী অন্তর্ধান। এই মুভিতে অভিনয় করেছেন শ্রাবন্তী। বলা বাহুল্য এই মুভিতে শ্রাবন্তী আর প্রসেনজিতের জুটিকে এক নতুন রূপে আমরা পাবো। এছাড়াও রয়েছে লক্ষ্মী ছেলে। এই মুভিটা শিবপ্রসাদের ব্যানারে তৈরি হচ্ছে, আশা করি এটাও ভালো হবে। লাস্টে বেলা শুরু দিয়ে শেষ করলাম। আশা করি বেলা শুরুও আমাদের নজর কাড়বে, কারণ বেলা শেষ কিন্তু দর্শকের কাছে বেশ ভালোই সাড়া ফেলেছিল। তাই বলা বাহুল্য যে বেলা শুরু হতাশ করবে না। তো আজকের মতন এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ স্টে টিউনড, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।